ভারতের মেট্রো রেলের ইতিহাসে নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। এবার গঙ্গা নদীর নিচ দিয়ে যাবে দ্রুতগতির মেট্রো। 520 মিটার টানেল পেরোতে মেট্রো রেলের সময় লাগবে মাত্র 46 সেকেন্ড। সবুজ পতাকা দেখিয়ে মেট্রোর উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের পাশাপাশি শহরের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে মেট্রোয়ে সফর করেন প্রধানমন্ত্রী মোদি। কলকাতা থেকে ভাস্কর সদারের রিপোর্টে বিস্তারিত। প্রায় 5 কিলোমিটার হাওড়া টু কলকাতার অংশে 520 মিটার রেললাইন গিয়েছে গঙ্গার তল দিয়ে। নদীর উপরের পানিস্তর থেকে 33 মিটার নিচে তৈরি হয়েছে মেট্রোর সুড়ঙ্গ পথ, আর তার উপরেই বসেছে রেললাইন। অর্থাৎ মেট্রো যাত্রীদের মাথার উপর দিয়েই বয়ে যাবে গঙ্গা। উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নদীবক্ষে মেট্রো প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলা এবং দেশের বিকাশে বিজেপি সরকার কাজ করে চলেছে। मैं बचपन में जब पहली बार कोलकाता आया तो एक आकर्षण था, जरा मैं मेट्रो देखूं। लेकिन आज कोलकाता की मेट्रो इस बात की भी गवाह है कि बीजेपी सरकार कितनी तेजी से काम करती है। ভারতের মধ্যে প্রথম কলকাতায় মেট্রো চলাচল শুরু হয়েছিল 1984 সালের 24 অক্টোবর। তার ঠিক 40 বছর পর আবার নতুন পালক জুড়ল কলকাতার মুকুটে। 520 মিটার দীর্ঘ গঙ্গাপথ পাড়ি দিতে সময় লাগবে 46 সেকেন্ড। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।